বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজারে বিশাল আয়তনের খোয়া সাগর দিঘিটি অবস্থিত। প্রায় 21 একর জায়গা জুড়ে দিঘিটির সৌন্দর্য মনোমুগ্ধকর। চারপাশে হাঁটার পথ, শীতকালে দিঘির এক পাড় থেকে অন্য পাড়ায় কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। কুয়াশাকে লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় খোয়া বলা হয়। দিঘিটি দেখতে সাগরের মতো, তাই এর নাম খোয়া সাগর দিঘি। ১৭৫৫ সালে দিঘিটি খনন করা হয়। মূলত চারপাশের এলাকার মাটি ভরাট ও মানুষের ব্যবহার্য পানি সংরক্ষণের প্রয়োজনে এই উদ্যোগ নেন তৎকালীন রাজা জমিদার ব্রজবল্লভ রায়। ঐতিহ্যবাহী খোয়া সাগর দিঘি লক্ষ্মীপুরের দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। স্বচ্ছ পানি, আকাশের নীলাভ দৃশ্য আর চারপাশের সবুজে ঘেরা অপরূপ প্রকৃতিতে মিশে একাকার এই খোয়া সাগর দিঘি। মাছরাঙ্গা, পানকড়ি, সাদাবক সহ বিভিন্ন ধরনের পাখির মিলন কেন্দ্র এটি। প্রতিদিন ভ্রমণপ্রেমীদের ভিড়ে মুখর থাকে খোয়া সাগর দিঘির পাড়। খোলা আকাশের নিচে মুক্ত প্রকৃতির সান্নিধ্যে থাকতে লক্ষ্মীপুর জেলা ও বাহিরের জেলাগুলো থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী এখানে আসেন। আমরা এখন দেখতে থাকি এই প্রাচীন ও ঐতিহাসিক দিঘিটি।